দেশে দেশে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানায় ব্যাপক হারে ব্যবহার হয়, ক্রমেই শেষ হচ্ছে প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। তাই বিকল্প তথা নবায়নযোগ্য জ্বালানিতে ঝুঁকছে অধিকাংশ দেশ। সৌর প্যানেল, বায়ু বিদ্যুতের মতো নানা প্রযুক্তিতে বিদ্যুতের চাহিদা পূরণের পরিকল্পনা হাতে নিয়েছে উন্নত দেশগুলো। বাংলাদেশও প্রাকৃতিক গ্যাস বা জ্বালানি তেল ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তিকে কাজে লাগানোর পরিকল্পনা চলছে। ইতিমধ্যেই কৃষি পণ্য উৎপাদনে বেড়েছে সৌর বিদ্যুতের ব্যবহার। কক্সবাজারে বায়ু বিদ্যুতের মাধ্যমেও জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 27 মেগাওয়াট বিদ্যুৎ। লক্ষ্য, 2041 সালের মধ্যে পরিবেশ বান্ধব জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়া। বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি নতুন হলেও অনেক আগে থেকেই এর থেকে সুবিধা পাচ্ছে চীন, জাপান, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ। প্রথম 2020 সালে এই প্রকল্প হাতে নেয় সরকার। সম্প্রতি একনেকে অনুমোদন পেয়েছে ঢাকা উত্তর সিটির আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকরণ শীর্ষক প্রকল্প। খরচ হবে 1,273 কোটি টাকা। সরজমিনে ল্যান্ডফিল্ডে গিয়ে দেখা যায় মাটি ভরাটের কাজ প্রায় শেষের দিকে। এখন মাটি পরীক্ষা নিরীক্ষা সহ অন্যান্য কাজ চলমান। দ্রুতই এই প্রকল্প চীনা কোম্পানিকে হস্তান্তর করবে সিটি কর্পোরেশন। এখন বালুগুলো আমরা লেভেল করতেছি, পুরোপুরি শেষ। আমাদের পশ্চিম সাইডে অল্প কিছু জায়গা, অল্প একটু জায়গা আছে, ওইটা লেভেল করলে আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রকল্পটি কয়েকটি ভাগে কর্মসম্পাদন করা হবে। প্রথমে 30 একর ভূমিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইনসিনারেশন প্ল্যান্ট স্থাপন হবে। এছাড়াও 50 একর ভূমিতে মেডিকেল বর্জ্য, ই বর্জ্য ও ধ্বংসাবশেষ ব্যবস্থাপনার জন্য পরিবেশ বান্ধব ল্যান্ডফিল স্থাপন করা হবে। ইনসিনারেশন প্ল্যান্টে প্রতিদিন 3,000 টন বর্জ্য পোড়ানোর মাধ্যমে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। আর বর্জ্য পোড়ানোর ছাই সিমেন্ট ফ্যাক্টরিতে কাঁচামাল হিসাবে ব্যবহার হবে। পুরো প্রকল্পে থাকছে 3টি টারবাইন। 2025 সালের মধ্যে প্ল্যান্টের অন্তত 1টি টারবাইন চালু করতে চায় উত্তর সিটি কর্পোরেশন। একটি স্মার্ট বর্জ্য পেনা ব্যবস্থা, একসাথে যখন বর্জ্য থেকে বিদ্যুৎ হবে সেই সাথে সাথে ডেব্রিজ থেকে আমরা যখন রিউজ করতে পারি, মেডিকেল ওয়েস্টকে যেন আমরা ইনস্টলেশন করতে পারি, আমাদের যে ব্যাটারি যেগুলো আছে এগুলোকে যেন আমরা রিইউজ করতে পারি, রিসাইকেলিং করতে পারি, সেই কনসেপ্ট নিয়ে আমরা এগোচ্ছি। এবং আমরা আশা করি আমাদের যে সময় যেটা আছে 2025 সালের মধ্যে অ্যাটলিস্ট 3টা টারবাইনের মধ্যেও 1টি টারবাইন যেন আমরা চালাতে পারি, সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। এদিকে পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ ঢাকা দক্ষিণের মাতোয়েল ল্যান্ডফিলের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প। প্রথমে যে প্রকল্পটি বিদ্যুৎ বিভাগে জমা দেওয়া হয় সেটিও বাতিল করে দেয় মন্ত্রণালয়। তবে এই প্রকল্পটি ফের নতুন করে হাতে নিয়েছে দক্ষিণ সিটি, যা এখনও অফিসের টেবিলেই সীমাবদ্ধ। এর আগে যে একটি প্রক্রিয়া নেওয়া হয়েছিল সেটা চলমান ছিল, কিন্তু সেই প্রক্রিয়াটা ফলপ্রসূ হয়নি, যার কারণে বিদ্যুৎ বিভাগ থেকে সেটাকে বাতিল করা হয়েছে, যার কারণে আমরা আর ও সেটা নিয়ে আগাতে পারিনি। এর জন্য আমরা এখন আবার নতুন করে এটা কার্যক্রমটা নিচ্ছি। 42.5 মেগাওয়াট সক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য দিনে 3,000 টন বর্জ্য লাগবে। আর এই বর্জ্য সিটি কর্পোরেশন সরবরাহ করতে ব্যর্থ হলে প্রতি টনে 1,000 টাকা জরিমানা গুনতে হবে। উৎপাদিত বিদ্যুৎ 25 বছর পর্যন্ত কিনে নিবে পিডিবি। কিলোওয়াট বিদ্যুতের দাম পড়বে 18 টাকার বেশি। তবে খরচ বেশি পড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় বড় লক্ষ্য জ্বালানি মন্ত্রণালয়ের। আমরা কিন্তু বিদ্যুৎ উৎপাদনটাকে বড় করে না দেখে বরং রাষ্ট্রীয় স্বার্থটাকে বড় করে দেখি। এতে 3টা উপকার। একটা হলো, প্রথম যেটা বললাম, বর্জ্য ব্যবস্থাপনাটা একটা সাস্টেনেবল সমাধান হচ্ছে। আর একটা হলো আমরা বিদ্যুৎ পাচ্ছি, যদিও বেশি দামে। আর তৃতীয় হলো আমাদের যে নবায়নযোগ্য জ্বালানির যে কমিটমেন্টটা, 41 সাল নাগাদ আমরা 40 ভাগ পর্যন্ত আমরা এই নবায়নযোগ্য তথা পরিচ্ছন্ন জ্বালানি থেকে আমরা আহরণ করব। সারা দেশে যে পরিমাণ বর্জ্য জমে তার 30% বেশি হয় রাজধানীতে। ব্যস্ত এই শহরে প্রতিদিন গড়ে 681 টনের মতো বর্জ্য উৎপন্ন হয়। 2024 সালের শেষে অথবা 2025 সালের শুরুতে দেশের প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ কেন্দ্র ঠিক এ জায়গাতেই স্থাপন করা হবে, যেখান থেকে উৎপাদিত 42.5 মেগাওয়াট বিদ্যুৎ পিডিবি চুক্তি মূল্য অনুযায়ী কিনে নিবে। আর এই প্রজেক্ট যদি সফলভাবে বাস্তবায়ন করা হয় তাহলে সরকারের পক্ষ থেকে দেশের অন্যান্য সিটি কর্পোরেশনেও এই একই উদ্যোগ গ্রহণ করা হবে। সিউল আহমেদ, এখন, আমিনবাজার, সাভার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।